সুপ্রিয় দর্শক, গ্রামের প্রায় 80% উপরে যে বিল্ডিংগুলো তৈরি করা হয়, এটার যে কিচেন বা আপনার রান্নাঘর রয়েছে, এটাতে কিন্তু প্রায় 80%-এর উপরে কিন্তু একটা মারাত্মক ভুল করে থাকে যে সকল রাজমিস্ত্রিগণ আপনার বিল্ডিংটা তৈরি করেন। তো কি সেই ভুল, এবং সেই ভুল যদি হয়ে থাকে তাহলে কি সমস্যা হতে পারে, সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তো আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, যেটি বলছিলাম যে আসলে রান্নাঘরের ভিতরে ভুল আসলে কি হয়ে থাকে সেটাই এখানে দেখাবো আপনাদের। তো এখানে দেখতে পাচ্ছেন একটা সিঙ্ক, তো এই সিঙ্কটা বসানোর জন্য যে জায়গাটি এখানে রাখা হয়েছে, তো এখানে খেয়াল করেন, সিঙ্ক বসানোর জন্য যে জায়গাটি এখানে রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে মাত্র সামান্য পরিমাণ একটা জায়গা রাখা হয়েছে, কিন্তু সিঙ্কটা যদি আপনি খেয়াল করেন, সিঙ্কের যে হাড়িটা এখানে, কিন্তু আমরা যে বড় সিঙ্ক সেটা কিন্তু আসলে নিয়ে আসিনি, এখানে জায়গা কিন্তু শর্ট। দেখতেই পাচ্ছেন যে 3 ফুট কিন্তু জায়গা না থাকলে কিন্তু বড় সিঙ্কটা বসানো যায় না, তো বড় সিঙ্কটা কিন্তু 3 ফুট হয়ে থাকে। তো এখানে সেক্ষেত্রে আমরা শুধু হাড়ি নিয়ে এসেছি, যাতে এখানে জায়গা স্বল্পতার কারণে এই শুধু হাড়িটা বসানো যায়। তো এখন কথা হচ্ছে যে আসলে এমন তো অবস্থায় আসলে করণীয় কী, যে সকল রাজমিস্ত্রির ভাইরা রয়েছে আমি তাদেরকে আসলে দৃষ্টি আকর্ষণ করব আজকের এই ভিডিওটি ভালোভাবে দেখার জন্য, এবং পরবর্তীতে যেন এই ভুলগুলো না হয় সেটাই আজকে আপনাদেরকে মেপে একেবারে পুরো দেখিয়ে দেবো, যেন এই ভুলগুলো আর আপনারা না করেন। তো এক্ষেত্রে যে হাড়ির যে মাপ সেটি আপনাদেরকে একটু দেখাই দেবো যে আসলে কতটুকু মাপ রয়েছে এখানে। তো এখানে কিন্তু 17 ইঞ্চি আছে, তাহলে কিন্তু অবশ্যই আপনার 1.5 ইঞ্চি গ্যাপ রাখতে হবে, অর্থাৎ 18 কিন্তু অবশ্যই দিতে হবে, অর্থাৎ এটার যে দৈর্ঘ্য সেটি কিন্তু 18 ইঞ্চি রাখতে হবে, এবং এটার যে প্রস্থ সেটা এখানে হাড়ির ভেতরের যে প্রস্থ সেই প্রস্থ অনুযায়ী রাখতে হবে। তো এখানে আছে 13 ইঞ্চি, তো অবশ্যই কিন্তু 14 থেকে 15 ইঞ্চি রাখতে হবে, তো 16 ইঞ্চি রাখলেও সমস্যা নেই। তো এখন এটার কতটুকু রেখেছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখানে আছে কিন্তু 10 ইঞ্চি, তাহলে আপনি বুঝতে পারছেন এখানে লাগবে কিন্তু আপনার 16 ইঞ্চি, তো এখন আছে কিন্তু 10 ইঞ্চি, আর এই জায়গায় এই পাশেও আপনি খেয়াল করেন এটাও কিন্তু আছে 10 ইঞ্চি, এখানে কিন্তু লাগবে আপনার 14 ইঞ্চি থেকে 16 ইঞ্চি। তো এইভাবে যদি আপনার জায়গা রাখেন তাহলে কি এখন অবস্থাটা কি হবে সেটা আপনাদেরকে লাস্ট পর্যন্ত দেখাবো। তো এখন কিন্তু এটা মেপে আপনাদের ভাঙতে হবে, তো ভাঙার পরে আপনার এটা কিন্তু টিকতেও পারে নাও পারে, কারণ এর ভিতরে কিন্তু রড কিন্তু খুব বেশি দেয়া থাকে না। তো এখন এটা কি অবস্থা হয় ভাঙার পরে সেটি দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু মেশিন দিয়ে কাটার পরে ভাঙার কাজ প্রায় শেষের পথে। তো ভাঙার পরে যে অবস্থাটা হয়েছে আপনারা যদি খেয়াল করেন, এখানে দেখতে পাচ্ছেন একটা রড এই সাইডে দেওয়া ছিল, যেটা কিন্তু ঢালাই ছিল এই পর্যন্ত। তো এক্ষেত্রে কিন্তু এটার যে মজবুত সেটা কিন্তু কমে গেল। এই সাইড যদি লক্ষ্য করেন, এই সাইডেও কিন্তু ঢালার ভিতরে রডটা ছিল, এখন কিন্তু আর রড থাকছে না, এবং এই সাইডে দেখতে পাচ্ছেন যে রডটা কিন্তু খুলে গিয়েছে। তো এটা হচ্ছে ঢালাই, আগে যদি আপনার এই জায়গাটা বড় রাখা হতো সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে এমন জায়গায় কিন্তু ওনারা রড দিয়েই কিন্তু আপনার এই ঢালাইটা করতো, কিংবা এমন জায়গায় রড দিয়ে কিন্তু ঢালাইটা করতো, আবার এই সাইডেও কিন্তু রড দিয়ে ঢালাই করতো। সেক্ষেত্রে কিন্তু এটার যে মজবুত সেটা কিন্তু কোনো অংশেই মজবুত আপনার নষ্ট হতো না, কিন্তু এখন যে অবস্থা দাঁড়ালো এখন এটাতে কিন্তু কোনো রকম ঘা দিলেই কিন্তু এটা ভেঙে পড়ে যাবে। তো এইভাবে যদি আপনারা যারা রাজমিস্ত্রি আসেন তারা যদি কাজ করেন তাহলে কী উপকার আছে আপনাদের দিয়ে আমি সেটা বুঝতে পারছি না, কারণ আপনারা কাজ করেন মানুষের ভালোর জন্য, কিন্তু এটা কিন্তু আসলে আপনাদের উচিত না, আসলে জেনে শুনে কাজ করাই উচিত। তো এটা যদি আপনি জেনে কাজ করেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো আসলে পড়া লাগে না। তো দর্শক, যেমনটি সন্দেহ করছিলাম ঠিক তাই ঘটেছে, দেখেন এইখানে অলরেডি ফাটল ধরেছে, এবং এই সাইডেও খেয়াল করেন এই সাইডেও কিন্তু ফাটল ধরেছে। তো এখন যদি এই রডটা কেটে দেওয়া হয় তাহলে আপনার এই সাইডে যে অংশটা সেটা আসলে টিকবে কি না এটাই হচ্ছে সন্দেহের ব্যাপার। তো আমরা কিন্তু ফার্স্টে উপরের সাইড থেকেও কেটেছি, এবং এই যে নিচের সাইড থেকেও কিন্তু মেশিন দিয়ে কেটে নিয়েছি, মাঝখানে কিন্তু আপনার দেখা যাচ্ছে 1/2 ইঞ্চি মতো কিন্তু কাটা বাঁধে ছিল, সেগুলো কিন্তু শ্রেণী দিয়ে ছাড়িয়েছি, তারপরেও কিন্তু আপনার এটা টিকানো সম্ভব হচ্ছে না। তো এখন কথা হচ্ছে যে আপনারা যদি এইভাবে কাজ করেন, মানে কী বলবো, আমার ভাষায় আসে না যে আপনারা কাজ করেন দীর্ঘদিন ধরে কিন্তু এমন বড় ভুল আপনারা কীভাবে করেন। তো আশা করি এই ভুলগুলো অবশ্যই শুধরে নেবেন, এবং লাস্ট ফিনিশিং যে কতটুকু মাপ রাখবেন সেটাও আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো, তো শেষ পর্যন্ত সাথেই থাকুন।
দর্শক, ফাইনালি আমাদের যে কাটা এবং ছাটা সেটা কিন্তু শেষ। তো বারবার যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আসলে ক্ষতিটা কি পরবর্তীতে যদি ভেঙে যদি বড় করা হয়, তো এখানে দেখতে পাচ্ছেন যে ফাটল চরম আকারে ধরেছে এবং এটা কিন্তু এখন নড়বড় করছে, ঠিক আছে। তো এই ঢালাইটুক যদি আমরা ভেঙে দিই তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা পড়ে যাবে। তো এই জায়গায় আপনাদের দেখিয়েছিলাম যে এই জায়গায় কিন্তু ফাটল ধরেছে এবং এই জায়গাতেও কিন্তু ফাটল ধরেছে, ঠিক আছে। তো এখন এটা আসলে কতটুকু পারফেক্ট মাপ আসলে রাখার জন্য সেটা আপনাদেরকে মেপে দেখাবো, যে আপনারা যখন কাজ করবেন তখন কতটুকু জায়গা আসলে রেখেই আছে আপনারা এই সামসাইডটা তৈরি করবেন সেইটা এখন আপনাদেরকে দেখাবো। তো এটা মাপ দেন। তো তো এখানে দেখতে পাচ্ছেন যে 16 ইঞ্চি, সরি এই জায়গায় 18 ইঞ্চি। তো 18 ইঞ্চি আপনারা হচ্ছে এটার যে লম্বায় আছে 18 ইঞ্চি রাখবেন, আর এটার যে প্রস্থ তার দৈর্ঘ্য হচ্ছে 18 এবং প্রস্থ রাখবেন হচ্ছে এখানে আমরা 14 ইঞ্চি রাখেছি। তো যে সাইজের যে আপনার এটা যারা 3 ফিট আছে সেটা কিন্তু আরও একটু সাইড একটু বড় হয়, অর্থাৎ 2 ইঞ্চি মতো বড় হয়, সেক্ষেত্রে আপনারা 18 বাই 16, অর্থাৎ এই যে আপনার যে জায়গাটা অবশ্যই আপনারা 18 বাই 16 ইঞ্চি রাখবেন। তাহলে কিন্তু আর আপনার এই ভেঙে পরবর্তীতে কিন্তু এমন একটা যে ক্ষতির সম্মুখীন হবে এবং হওয়া যে প্রয়োজন পড়ে সেটা কিন্তু আর হবে না। তো অবশ্যই আপনারা এটা যখন জায়গা রাখবেন তখন 18 বাই 16 এটা রাখার চেষ্টা করবেন। বলছেন যে এখন কিন্তু এটা একদম ইজিভাবে বসে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনার ইজিভাবে বসানোর ব্যবস্থা করবেন যখন আপনারা এই সামসাইডটা ঢালাই দিবেন, তখন কিন্তু অবশ্যই আপনারা এমনভাবে জায়গা রাখবেন 16 বাই 18 রেখে লাখলে কিন্তু আপনার এই যে সিং সেটা কিন্তু বসানোর জন্য আর কোনো ভাঙাচোরো করা লাগবে না। তো আশা করি আমরা যে মাপটা দেখালাম সেই মাপ অনুযায়ী আপনারা কাজটা করবেন, তাহলে কিন্তু উভয়েরই কিন্তু ভালো হবে এবং আমাদের কিন্তু কাজ করার ক্ষেত্রে এই যে ভেঙে আবার নতুন করে তৈরি করা এগুলো কিন্তু আসলে কষ্টসাধ্য ব্যাপার। এবং আপনার যে সানসেটগুলো ভাঙা হয় সেগুলো কিন্তু প্রায় 80%-এর উপরে ড্যামেজ হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় ভেঙে পড়েই যায়। তো আশা করি বিষয়গুলো আপনারা একটু পজিটিভলি নেবেন, নেগেটিভলি নেবেন না। তো এই ছিল ভিডিও, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।